আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম উনি বিভিন্ন জায়গায় উনি যে এই প্রজেক্ট নিয়ে এই ফ্যাক্টরি নিয়ে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে আলোচনা করেছে আমরা সেটার প্রতিবাদ হিসেবে আমরা গত 4 তারিখে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি আমাদের সেই সংবাদ সম্মেলনের এগেনস্টে উনি পুনরায় আবার 8 তারিখে একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে আপনারা সাংবাদিক বৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন উনি যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিশেষ করে আমাদের বর্তমান বাসাইল সখীপুরের মাননীয় সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলার বারবার নির্বাচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমাদের কাশিলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম এবং এই প্রকল্পের যিনি ঠিকাদারি কাজ করতেছেন আমাদের প্রিয় বাদল এই পাঁচজনকে উদ্দেশ্য করে যে বক্তৃতা উনি করেছেন অত্যন্ত বাজে ভাষায় উনি বক্তৃতা করেছেন উনি বলেছেন যে আমাকে যদি কেউ আক্রমণ করে আমি যদি কোথাও আক্রান্ত হই তাহলে এক নম্বর আসামি হবে বর্তমান আমাদের মাননীয় এমপি সাহেব দুই নম্বর আসামি হবে থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউজ তিন নম্বর আসামি হবে আমাদের থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক চার নম্বর আসামি হবে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাশিলের কৃতি সন্তান কাজী শহীদুল ইসলাম এবং পাঁচ নম্বর আসামি হবে আমাদের এই কোম্পানির এমডি বাদল মিসার্স বাদল এন্টারপ্রাইজের এমডি মোহাম্মদ বাদল মিয়াকে পাঁচ নম্বর আসামি করা হবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখানে আমাদের যে চাইনা ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে এটার সাথে কোনো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নেই অথচ সেই চাইনা ফ্যাক্টরি নিয়ে উনি বিগত দিনে যে বানোয়াট মিথ্যা বক্তৃতা করেছেন ভিত্তিহীন বক্তৃতা করেছেন তারই প্রতিবাদ হিসাবে আমরা সংবাদ সম্মেলন করে যে কথাগুলি বলেছিলাম আপনারা সেটার সাক্ষী কিন্তু এখানে ওনাকে যদি কেউ আক্রমণ করে উনি যদি ঢাকাও কোথাও আক্রমণ হয় উনি যদি অন্য কোনো বিষয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় সেই হিসাবে ওনার বক্তৃতাই বোঝা যাচ্ছে যে এই পাঁচজন মানুষকে আসামি করা হবে এবং যারা সেদিন সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিল সেই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আসামি করা হবে আমি এই কথাই সর্বপ্রথম প্রতিবাদ জানাচ্ছি যেহেতু এই কোম্পানির সাথে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নেই তাহলে এই পাঁচজন আসামি হবে এটা কিভাবে আসে এটা আপনাদের মাধ্যমে জানতে চাই এবং ওনার এই মিথ্যা এই বাজে বক্তৃতায় প্রমাণ করে যে উনি বর্তমানে আওয়ামী লীগের কোনো রাজনীতি করে না উনি জামাতের রাজনীতি করে উনি জামাতের সাথে জড়িত এটাই প্রমাণ করেছে এবং উনি আরেকটি জিনিস প্রমাণ করেছে যে উনি যে বলেছেন যে আমাকে যদি কেউ আক্রমণ করে আমাকে যদি কেউ আঘাত করে এই কথাই বোঝা যায় যে উনি এই ফ্যাক্টরি নিয়ে চরম অপরাধ করেছে কঠিন অন্যায় করেছে এবং উনি পাপ করেছে বলেই ওনার মনে সন্দেহ জেগেছে ওনার মনে অনুশোচনা জেগেছে ওনাকে কেউ মারতে পারে ওনাকে কেউ আক্রান্ত করতে পারে এটা ওনার মনে অনুশোচনা হয়েছে এই জন্যই উনি এই বাজে বক্তব্য দিতে পেরেছে এবং এই বক্তৃতায় আরও প্রমাণ হয় আমি আরও কিছু কথা বলতে চাই সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা আওয়ামী লীগের রাজনীতি করি ওনাকে বিগত দিনে দেখেছেন যে আমাদের প্রয়াত শওকত মোমিন সাদাহানের মৃত্যুর পরে এই আসনে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে মাননীয় এই বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং এই দলের চেয়ারম্যান ওনার সুযোগ্য সন্তান অনুপম সাদাহান জয়কে মনোনয়ন দেয় সেই উপনির্বাচনে উনি বিদ্রোহীর প্রার্থীর পক্ষে নির্বাচন করে হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করেছি আপনারাই সাক্ষী আমরা হাজার হাজার মানুষ সেটার সাক্ষী এবং বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী গাউস সাহেবকে মনোনয়ন দেওয়ার পরে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে উনি উপজেলার চেয়ারম্যান হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হোক এবং উপজেলা নির্বাচনের ক্ষেত্রে হোক
কোন সময় সরকারের পক্ষে দলের পক্ষে এবং দলীয় মনোনীত প্রার্থী যারা আছেন তাদের পক্ষে আজ পর্যন্ত নির্বাচন করে নাই এই কথাই প্রমাণ হয় যে সে কোনোদিন এই নৌকা আমার গায়ে ভোট দেওয়ার সুযোগ পায় নাই প্রিয় ভাই আমার এবং আমি কাজী আলীদের এই বক্তৃতার প্রতিবাদে একটি কথা বলতে চাই আমি এই কাজী আলীকে আশ্বস্ত করতে চাই এবং আমি শিউর দিয়ে বলতে চাই যে উনি এই এলাকায় রাজনীতি করবে এই কাশিল দিয়ে ঘোরাফেরা করবে কাশিল এসে শুয়ে থাকবে ওনাকে কেউ টাচ করবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম কারণ কাশিলে জন্ম নিয়েছে বিচারপতি মতো মানুষ এবং এই এলাকায় এসপি ডিসি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যত অগণিত অফিসার আছে এখানে কাশিল জন্ম নিয়েছে এবং এই কাশিল থেকে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছে এই কাশিল থেকে অগণিত নেতার জন্ম হয়েছে কাজেই এতগুলি গুণীজন থাকতে কাশিলের মানুষ এত অসভ্য হয় নাই যে ওই কাজী অলিতকে এই কাশিলের সীমানে আসলে এই বর্তল আসলে আক্রমণ করবে আঘাত করবে এই বক্তব্য অত্যন্ত বাজে বক্তব্য দিয়েছেন উনি আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের নেতৃবৃন্দ রয়েছেন ওনারা কথা বলবেন এবং একটা টেকার প্রশ্ন আছে সেই ব্যাপারেও আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন আমি সর্বশেষ বলতে চাই যারা টেকা লেনদেন করেছেন তারা আজকে আপনাদের সামনে কথা বলবেন ডিটেলস কথা তুলে ধরবেন আপনারা তখনই বুঝতে পারবেন কাজী অলিত কোন পথে আছে কোন রাস্তায় আছে কোন রাজনীতির সাথে জড়িত আছে তখনই আপনারা বুঝতে পারবেন প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আমি আরেকটি কথা বলে শেষ করব আমরা গত সম্মেলন সংবাদ সম্মেলনে যে বক্তৃতা করেছি ওনাকে কোনো সময় ভুলেও আমরা বলি নাই যে ওনাকে আমরা আঘাত করব বা মারব কিন্তু উনি মিথ্যা বক্তৃতা করে আমাদের আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমি বলতে চাই উনি বিগত দিনে ওনার সম্মেলনের ক্ষেত্রে ওনার রাজনীতির ক্ষেত্রে আমাদের এই কাশিল থেকে আমরা যত নেতা আছি আমরা ওনার পক্ষে স্ট্যান্ড নিয়েছি কিন্তু আমি আজকে বলতে চাই কাশিল থেকে এই এলাকা থেকে একজন মানুষও আজকে কাজী আলীদের সাথে নাই রাজনীতিতে ওর সাথে নাই এটা আপনারা প্রমাণ পাবেন দুই একদিনের মধ্যে প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আমি আর বেশি কিছু বলতে চাই না আমি সর্বশেষ বলতে চাই এই চায়না ফ্যাক্টরি হওয়ার ক্ষেত্রে এই এলাকার অগণিত মানুষের সহযোগিতা রয়েছে এবং এখনও সহযোগিতা করছে কাজেই আমি কাজী আলীকে আমি আজকে এই সংবাদ সম্মেলনে বলতে চাই আপনি যদি খেলার ইচ্ছা থাকে আপনি বাসালেই সীমাবদ্ধ থাকেন কাশিলের মানুষের সাথে খেলতে আসবেন না তা না হলে এই খেলায় আপনার অবশ্যই আপনি এখান থেকে হেরে যাবেন আপনার পরাজিত হবে আপনি এখানে কোনো অবস্থাতেই এখানে মুখ খুলতে পারবেন না ভবিষ্যতে এখানে এলাকায় রাজনীতি করতে পারবেন না আজকে আমি এই সংবাদ সম্মেলনে সবার সামনে ঘোষণা দিয়ে গেলাম আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনি সব কিছু বিধবা মহিলার মতো নিঃস্ব হয়ে যাবেন বিধবা মহিলার মতো অসহায় হয়ে যাবেন এই কথা বলে এবং সকলকেই আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।